খুদা জানে খুদা জানে। তো আমার কাছে ফাল্গুনটা সবচেয়ে বেশি ফেভারিট। আমি ছোটবেলা থেকে খুব সংস্কৃত পড়ার ফ্যামিলি থেকে এসেছি, আমার বাবা আমার মা সবাই আমরা ফাল্গুনে বৈশাখে ঈদে তারপর সব জায়গায় সবগুলো অকেশনে ঘুরতে পছন্দ করি, ঘুরেছি। তো এই ব্যাপারটা আমি আমার প্রজন্মেতেও নিয়ে যাবো, যেহেতু বাঙালি ঐতিহ্য সব কিছু রক্ষা করা উচিত আসলে। হ্যাঁ, সবাইকে, যেমন আপনারা এই কথাগুলো যাদেরকে ছড়িয়ে দিবেন তারাও আমার ভালোবাসার মানুষ। আজকে এতগুলো মাইক, এতগুলো ক্যামেরা আমার সামনে আমার অডিয়েন্সদের কারণে আপনাদেরকে বলতে চাই, ভালোবাসার দিবস শুধু একদিনের জন্য না, ভালোবাসার মানুষের জন্যই না, স্বামী স্ত্রী পরিবার পরিজন পশু পাখি পৃথিবী যে নিঃশ্বাস নিচ্ছে অক্সিজেন, তার জন্য ভালোবাসা আপনারা বজায় রাখতে হবে। আপনি যদি একটা গাছ কাটেন আরেকটা গাছ তৈরি করে দিবেন, নাহলে কিন্তু পরের বার অক্সিজেন নেওয়ার জন্য আপনি গাছ খুঁজে পাবেন না। সো ভালোবাসাটা সব জায়গায় ছড়াতে হবে, শুধু বউকে ভালোবাসলে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে ভালোবাসলে হবে না, সবাইকে ছড়া দিতে হবে। এই যে সাংবাদিক ভাইদেরকেও ভালোবাসতে হবে, তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাদেরকেও ভালো। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, ভালোবাসার ডেফিনিশনটা কি? এই যে এইটাই ভালোবাসা, মানুষ মানে হচ্ছে ভালো রাখা। আপনি যাকে ভালোবাসেন তাকে অবশ্যই আপনার ভালো রাখতে হবে, সেটা হতে পারে একটা পোষা প্রাণী, আপনার পরিবার, আপনার বেটার হাফ, সবাই। যদি আপনি তাকে ভালো রাখতে না করেন তার মানে আপনি তাকে ভালোবাসছেন না। তাকে অবশ্যই স্বাধীনতা দিতে হবে, তাকে অবশ্যই যত্ন নিতে হবে। পেয়ে গেছে ভালোবাসা মানুষটা বা জিনিসটা, তাকে যত্ন করলাম না তাহলে এটা ভালোবাসা থাকবে না। ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা। আলহামদুলিল্লাহ এই ভ্যালেন্টাইন নিয়ে আমার একটা গান বেরোয়, ওইটা বলতে ভুলে গেছি। আমার গানের নাম হচ্ছে খুদা জানে, টাইটেল সং ইতি শাহিনাপুর কণ্ঠে, এবং ওপার বাংলার রাজ বর্মন উনি ওইটাতে কণ্ঠ দিয়েছেন। গানটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে ভালোবাসা দিবসের জন্য। আমার সাথে অভিনয় করেছেন সালমান আরাফাত, আমার সেলুনের একজন কো পার্টনার। মানে গানটা আমি শুটিং করেছি 3 দিন একদম ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডারের মাঝামাঝি জিরো পয়েন্টে। সো যারা আপনারা দেখছেন খুদা জানে গানটাকে একটু সাপোর্ট করবেন। আমরা নিজেরা নিজেরা একটা ক্রিয়েশন করার চেষ্টা করেছি, অনিক খান অনেক জুনিয়র একজন ডিরেক্টর, সে ডিরেকশন দিয়েছে। অবশ্যই আপনারা গানটা দেখবেন এবং শেয়ার করবেন। পুরোটা বলতেছি না, আপনারা পুরোটা দেখে নেবেন এবং আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন গানটা কেমন হয়েছে। আর ব্যস্ততা যাচ্ছে, এবার মিজানুর রহমান আলিম ভাইয়ের একটা গানের মানে সরি কি বলে ভ্যালেন্টাইনের কাজে আমি ক্যামিও করলাম একটা ছোট্ট রোল, বাট যেহেতু আরিয়ান ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুব ভালো সেটাই এই জন্য করেছি। আর ঈদের বেশ কিছু কাজ করে ফেলেছি, ভ্যালেন্টাইনে আমার কাজ নেই বললে চলে, আমি একটা গানই করেছি এই তো। হ্যাঁ, আমার হচ্ছে আমার টিভি সিরিয়ালগুলো চলছে, দুইটা টিভি সিরিয়াল করছি। আর হ্যাঁ, মুভি কিছু কথা চলছে, যদি ব্যাটে বলে মিলে যায় অবশ্যই মুভির জন্য আপনাদের সবাইকে সম্মান মানে সব সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আসলে আমার চরিত্র অনুযায়ী হয়তো ডিরেক্টর আমাকে খুঁজে পায়নি, আমার চরিত্র অনুযায়ী যদি পেত তাহলে হয়তো আমাকে ডাকতো। আর আমি ফুল কমার্শিয়াল মুভিটা একটু অ্যাভয়েডই করি, দ্যাটস ওয়াই। হ্যাঁ, আমার অভিনয় করার অনেক স্কোপ, আমি না দিয়ে না মানে যে কোনো একটা ক্যারেক্টার আমাকে দিক, বাট অভিনয় করার স্কোপ থাকে। ঠিক আছে, কেমন টাইপের মিস্ট্রি থ্রিলার অ্যাকশন দেখি না, স্ক্রিপ্ট সব রকমই করতে হবে, সব রকমই পারবো ইনশাআল্লাহ। আমি জাজ অভিনেতা নেত্রী ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, অনেক কথা হয়েছে, আমার আরেকটা জায়গা যেতে হবে, আমার একটা কাজিনের বিয়ের দাওয়াত যেতে হবে। থ্যাংক ইউ।